হোজাই জেলার লঙ্কা শহরে কোভিড ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। অসম সরকারের স্বাস্থ্য বিভাগের তরফে এই ভ্যাকসিন প্রদান করা হচ্ছে, কিন্তু লঙ্কা স্বাস্থ্য কেন্দ্রে করোনার প্রথম ও দ্বিতীয় ভ্যাকসিন নিতে গিয়ে জনগণের মধ্যে নানান সমস্যা দেখা দিয়েছে, যা কিনা টেকনিক্যাল এরর বলা যেতে পারে। কিন্তু কোভিড ভ্যাকসিন গ্রহণ করতে এসে লোকেরা কোনো ধরনের কোভিড প্রোটোকলকে গুরুত্বই দিচ্ছেন না, তার জন্য তাদের সারি সারিভাবে দাঁড়িয়ে থাকার দৃশ্য দেখে মনে হচ্ছে সংক্রমণ যেন আরও দ্রুত বাড়বে। তাই শহর জুড়ে তাদের নিয়ে এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে, যদিও আজ এখন পর্যন্ত কোনো পজিটিভ কেস সামনে আসেনি। লঙ্কা থেকে বিপ্লবজিৎ দেবের রিপোর্ট, থার্ড আই নিউজ, লঙ্কা।